ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতকে অর্থ দেওয়া বন্ধ করুন, ভারতের আগ্রাসন অটোমেটিক বন্ধ হবে, প্রতিবাদটা নিজেদেরই করতে হবে। কাঁধের রাজনীতি গত 15 বছর ধরে দেখছি, বাংলাদেশ থেকে কাঁধে করে তাদের জন্য ফল যাবে, তাদের জন্য উপহার যাবে, ইলিশ যাবে, শাড়ি যাবে, আর ওদের কাঁধে করে আসবে আমার দেশের ভাইয়ের লাশ। ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধুমাত্র একটি মূর্তি, হিন্দুদের দেবদেবীর মূর্তির মতো অবস্থান করছে। মূল আন্দোলনটা ওই দিল্লির বিরুদ্ধে, ওই ভারতের বিরুদ্ধে। ওই ভারতকে রুখতে না পারলে আমি আমার বাংলার স্বাধীনতা ফিরত পাবো না। 21-এর চেতনাটা ছিল সেই চেতনা, যেই চেতনার মাধ্যমে 1952 সালের আন্দোলনকে পর্যায়ক্রমে 66-69-এর মাধ্যমে 71-এর বিজয়টা অর্জিত হয়েছিল, সেটা ছিল 21-এর চেতনা। 21-এর চেতনাটা শুধুমাত্র এইটা না যে আমার মায়ের ভাষা বাংলাতে আমাকে কথা বলতে দিতে হবে, সেটা ছিল বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য প্রাথমিক এবং প্রারম্ভিক যেই অবস্থান, সেটা ছিল 21-এর চেতনা। সেই চেতনাটা পিছনে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা ছিল, একটি নিজস্ব পতাকা, নিজস্ব ভাষা, নিজস্ব স্বকীয়তার আকাঙ্ক্ষা ছিল। যেই আকাঙ্ক্ষাটা বর্তমানে 2024-এ এসে আমরা খুঁজে পাচ্ছি না। আমি 71 আর 24-এর মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাই না। 71-এ আমাদের মূল দাবিটা ছিল ভোটের অধিকার, ভাতের অধিকার। আপনারা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ শুনেন, পর্যালোচনা করেন, সেখানেও স্পষ্ট ভাষায় বলা হয়েছিল আমরা আমাদের ভাতের অধিকার পাচ্ছি না, ভোটের অধিকার পাচ্ছি না। 2024 সালে এসে ওনারই কন্যা শেখ হাসিনা আমাদের সেই ভোটের অধিকারটাকে কেড়ে নিয়েছে, আমাদের বাক স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ভাই খুব সুন্দর করে বললেন কিছুক্ষণ আগে যে অনেক কিছু বলতে চাই বলতে পারি না, মুখের ভাষা তো কেড়ে নেওয়া হয়েছে। তো সেই ভাষা তো 52-তেও কেড়ে নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার পিতা যেই স্বপ্ন দেখেছিল, যেই চাওয়া পাওয়া নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষাকে তিনি গলা টিপে হত্যা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আমি বলতে চাই, আপনি শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করার জন্য বাংলার মসনদে বসে থেকে বাংলার মানুষের অধিকারকে হরণ করছেন, আর কোনো কিছুই নয়। বাস্তবতা এটাই, আমাদের জাতীয় নেতৃবৃন্দর কথা শুনে মনে হচ্ছে আন্দোলনটা বোধহয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই ব্যানারে স্পষ্ট করে লেখা আছে আমরা জনতার একটা সংসদ করতে চাই, জনতার অধিকারের জন্য। জনতার সংসদ তখনই হবে যখন দেশের মানুষ ভোট দিয়ে তার পছন্দের মানুষকে নির্বাচিত করে সংসদে নিতে পারবে। এর আগ পর্যন্ত কোনো জনতার সংসদ সম্ভব নয়। আমাদের বক্তব্যে বারবার মনে হয় এই জনতার সংসদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দরকার। আমি বলবো আমরা ভুল করছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধুমাত্র একটি মূর্তি, হিন্দুদের দেবদেবীর মূর্তির মতো অবস্থান করছে। মূল আন্দোলনটা ওই দিল্লির বিরুদ্ধে, ওই ভারতের বিরুদ্ধে। ওই ভারতকে রুখতে না পারলে আমি আমার বাংলার স্বাধীনতা ফিরত পাবো না। এটাই বাস্তবতা, এটাই নির্মম সত্য। 7 তারিখের প্রহসনের নির্বাচনের নামে আওয়ামী লীগ যেই কাউন্সিল করলো, সেই কাউন্সিলের পর ভারত সর্বপ্রথম উপহার পাঠিয়েছে সীমান্তে একটি লাশ। এটাই ছিল প্রথম উপহার। মেসেজটা ক্লিয়ার করতে হবে, ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি বাংলাদেশ সফর করে গেলেন। মিডিয়াতে আমি কোনো খবর দেখতে পাই না, মিডিয়া ছোট্ট করে আসলে উনি নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানাতে এসেছেন। নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোর জন্য এরকম একজন ব্যক্তিকে বাংলাদেশে আসতে হয় না। উনি কোন নীল নকশা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, উনি কোন নীল নকশা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন, সেইটা আমি জনগণের মাধ্যমে জানতে চাই, জনগণের জন্য জানতে চাই। সেটা কিন্তু আমাদের জানতে দেওয়া হচ্ছে না। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করে বললেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে দেশের উন্নয়নে কাজ করব, ভারত আর বাংলাদেশ। তাও ভালো, আমি ধন্যবাদ জানাই, স্বামী স্ত্রী থেকে মানে নিম্নতর হয়ে আপনারা এখন কাঁধে কাঁধে এসেছেন। শুনতেও তো লজ্জা লাগতো, আগে বলতেন স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। কাঁধের রাজনীতি গত 15 বছর ধরে দেখছি, বাংলাদেশ থেকে কাঁধে করে তাদের জন্য ফল যাবে, তাদের জন্য উপহার যাবে, ইলিশ যাবে, শাড়ি যাবে, আর ওদের কাঁধে করে আসবে আমার দেশের ভাইয়ের লাশ। এই কাঁধে কাঁধের রাজনীতি তো গত 15 বছর ধরে দেখতে পাচ্ছি, আর দেখতে চাই না।
স্পষ্ট করে যেটা বলতে চাই, জনতার সংসদ যদি করতে হয় তাহলে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচন হতে গেলে আওয়ামী লীগ এবং দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে থামাতে হবে, আর ওই দিল্লির পুতুল সরকারকে থামাতে হলে আগে ভারতকে রুখে দিতে হবে, ভারতের আগ্রাসনকে রুখে দিতে হবে। এবং তার জন্য আমরা কিন্তু যে যার জায়গা থেকে অলরেডি আন্দোলনের ডাক দিয়েছি, ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতে চিকিৎসা নিতে যাবেন না, দেশে চিকিৎসা করুন, অর্থ বেশি থাকলে মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, ভারতে ভ্রমণে যাবেন না, আমার দেশ অনেক সুন্দর, ঘুরে বেড়ান, ভারতকে অর্থ দেওয়া বন্ধ করুন, ভারতের আগ্রাসন অটোমেটিক বন্ধ হবে, প্রতিবাদটা নিজেদেরই করতে হবে। যেহেতু আমার দেশের দিল্লির পুতুল সরকার প্রতিবাদ করতে পারে না, সীমান্তে হত্যা হলেও মাথা নিচু করে থাকে, মায়ানমারের যে সোলজার তাদের বিরুদ্ধেও কথা বলতে এখন সাহস পায় না, নত জানু পররাষ্ট্রনীতিতে। অতএব প্রতিবাদটা, আন্দোলনটা আমাদের সাধারণ মানুষকে নিয়ে একত্রিত হয়ে করতে হবে।